প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, রাজশাহী কলেজ। আমি আজকে উচ্চ মাধ্যমিক একাদশ মানবিক শাখার চতুর্থ অধ্যায় বাজার অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, ঈদ পরবর্তী আজকে তোমাদের প্রথম ক্লাস, তোমাদের প্রথমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ইনশাল্লাহ তোমরা যে যেখানে আছো সুস্থ আছো। এই বর্তমান এই মহামারীর কারণে আমরা এখন পর্যন্ত রাজশাহী কলেজ কর্তৃপক্ষ তোমাদের অনলাইনে ক্লাস ব্যবস্থা করেছেন। হয়তো আমরা আশা করছি খুব শীঘ্রই আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটে আমরা সরাসরি ক্লাসে আসব। তো আজকে আমি তোমাদের বাজার অধ্যায়ের শেষ ক্লাস নিব। আমি মধ্যে তোমাদের কয়েকটা ক্লাস নিয়েছি, এই ক্লাসগুলো নিয়ে আমি তোমাদের কি পড়িয়েছি এই বিষয়গুলো আমি আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। শিক্ষার্থী, আমরা বাজার অধ্যায়ের বাজার কাকে বলে আমরা দেখেছিলাম, বাজারের যে ক্লাসিফিকেশন আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। এর মধ্যে দুই ধরনের বাজার নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছিল, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতা বাজার কাকে বলা হচ্ছিল, যে বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা থাকে, পণ্যগুলো সমজাতীয় হয়, বাজারে ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থেকে থাকে, সেই বাজারটাকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এই বাজারের বৈশিষ্ট্যগুলো আমরা কি কি পেয়েছিলাম, যে বহু সংখ্যক ক্রেতা থাকবে এবং বহু সংখ্যক বিক্রেতা থাকবে, পণ্যগুলো সমজাতীয় হবে, ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকবে। অর্থাৎ এখানে যে কেউ এই পূর্ণ প্রতিযোগিতা বাজারে নতুন ফার্ম চালু করতে পারে, আবার কেউ চাইলে এই বাজার থেকে তার ফার্ম গুটায় নিয়ে চলে যেতে পারে। এই বাজারে আমরা এআর এবং এমআর রেখা কেমন দেখেছিলাম, ভূমি অক্ষের সামন্ত্রলে দেখেছিলাম। পূর্ণ প্রতিযোগিতা বাজারে আমরা ভারসাম্য কয়ভাবে পেয়েছিলাম, একটা স্বল্পকালীন ভারসাম্য আর একটা দীর্ঘকালীন ভারসাম্য। স্বল্পকালে ফার্ম কয়ভাবে মুনাফা অর্জন করেছিল, তিনভাবে মুনাফা অর্জন করেছিল, কখনো স্বাভাবিক মুনাফা অর্জন করে, কখনো ক্ষতি স্বীকার করে, কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এই বিষয়গুলো আমরা তোমাদের আগের ক্লাসগুলো ডিটেলস আমি দেখিয়েছিলাম। আবার পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্মকে কি বলা হচ্ছিল, মূল্য গ্রহিতা, প্রাইস টেকার। কেন বলা হচ্ছিল, যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম তার উৎপাদিত পণ্যের মূল্য ইচ্ছা মতো নির্ধারণ করতে পারে না, তাকে বাজারে তার সমজাতীয় পণ্যের দাম কি আছে সেই অনুযায়ী তাকে সেখান থেকে ওটা দেখে নিয়ে তাকে দাম নির্ধারণ করতে হয়। ওর বেশি দাম নির্ধারণ করলে বাজারে বিক্রি হবে না, কম দাম নির্ধারণ করলে দীর্ঘমেয়াদে সে বাজারে টিকে থাকতে পারবে না। এই কারণে বাজার থেকে যেহেতু দামটাকে তাকে নিতে হচ্ছে, মূল্যটা নিতে হচ্ছে, এই কারণে ফার্মকে বলা হচ্ছে মূল্য গ্রহিতা। পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্মকে বলা হচ্ছে মূল্য গ্রহিতা। অন্যদিকে আমরা একচেটিয়া বাজারের ক্ষেত্রে আমরা এসেছিলাম, একচেটিয়া বাজার কাকে বলা হচ্ছিল, যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, একটি মাত্র ফার্ম থাকবে বা একজন বিক্রেতা থাকবে, কিন্তু ক্রেতা থাকবে বহু সংখ্যক। এখানে পণ্যগুলো কি হবে, অসমজাতীয় হবে, পণ্যগুলো হবে অসমজাতীয়, আর এখানে ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থানের কোনো সুযোগ থাকবে না, কারণ এখানে অবাধ প্রবেশ করার সুযোগটা বিভিন্ন কারণে রহিতকরণ থাকবে, আর ফার্মের প্রস্থান হলেই তো একচেটিয়া কারবার বিলুপ্তি হয়ে যাবে, কারণ যেহেতু একজন মাত্রই উৎপাদনকারী বা বিক্রেতা বা একজন মাত্র ফার্ম মালিক থেকে থাকবে, সে যদি ফার্ম গুটায় নেয় তাহলে একচেটিয়া কারবারের পুরো কারবারটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে।
তাহলে এই বাজারে আমরা বিক্রেতা কয়জন পাচ্ছি? একজন মাত্র। আর ক্রেতা 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 হচ্ছে বহু সংখ্যক। এখানে ফার্মের অবাধ প্রবেশ থাকছে থাকছে না। প্রস্থানের তো বললামই যে প্রস্থান করলে সেখানে ফার্ম বিলুপ্তি হয়ে যাবে। এখানে একচেটিয়া কারবারে ফার্মের এয়ার এবং এমআর রেখে আমরা দেখেছিলাম কি বাম থেকে ডান দিকে নিম্নগামী দেখেছিলাম। আর একচেটিয়া বাজারে ফার্মকে কি বলা হচ্ছিল? মূল্য প্রণেতা, প্রাইস মেকার। অর্থাৎ এখানে একচেটিয়া কারবারে যেহেতু একজন একজন মাত্র উৎপাদনকারী থাকে এবং একটা মাত্র ফার্ম থাকে এবং সে তার পণ্যের এককভাবে উৎপাদন করে থাকে এবং সে তার পণ্যের মূল্য সেই নির্ধারণ করে থাকে, বাজারের উপর ডিপেন্ড করে সে নির্ধারণ করে না। এই কারণে তাকে বলা হচ্ছে মূল্য প্রণেতা, প্রাইস মেকার। এটা হচ্ছে আমাদের একচেটিয়া কারবার সম্পর্কে আমরা জেনেছিলাম। তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়ার মধ্যে আমরা যে পার্থক্যগুলো পেয়েছিলাম, মূল পার্থক্যগুলো কি পেয়েছিলাম? এইখানে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের সংখ্যা ছিল বহু সংখ্যক, আর একচেটিয়া বাজারে ফার্মের সংখ্যা ছিল একটা। একচেটিয়া পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যগুলো ছিল কি? সমজাতীয়। আর একচেটিয়া বাজারে পণ্য হচ্ছে অসমজাতীয়। পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্মের অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুযোগ ছিল, কিন্তু একচেটিয়া বাজারে ফার্মের অবাধ প্রবেশের সুযোগ থাকে না। আর পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্মকে কি বলা হয়েছিল? মূল্য গ্রহিতা। আর একচেটিয়া বাজারে ফার্মকে বলা হচ্ছে মূল্য প্রণেতা। এখন এখন আমরা আর একচেটিয়া বাজারে কি ছিল? এয়ার এবং এমআর রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আর পূর্ণ প্রতিযোগিতা বাজারে এয়ার এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরালে ছিল। এই ছিল মোটামুটি আমাদের আগের অধ্যায়গুলো আলোচ্য বিষয়। আর আমরা ফার্মের শ্রেণীবিভাগ তো আমরা বাজারের শ্রেণীবিভাগ আমরা অনেকগুলো দেখেছিলাম। বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশনগুলো করা হয়েছিল। গত ক্লাসে আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম যে পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্ম যে স্বল্পকালে তিনটে অবস্থায় ভারসাম্যে উপনীত হয়, কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করে, কখনো স্বাভাবিক মুনাফা অর্জন করে, কখনো কখনো আবার ক্ষতি স্বীকার করে স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যেত। ঠিক একইভাবে আমরা একচেটিয়া বাজারেও এই অবস্থাগুলো আমরা দেখতে পাবো। এখানেও একচেটিয়া বাজারেও স্বল্পকালীন ভারসাম্য এবং দীর্ঘকালীন ভারসাম্য দুই ভাগে ব্যাখ্যা করা যায়। দীর্ঘকালে সর্বদাই একচেটিয়া কারবারে স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে, কারণ আবার অন্যদিকে একচেটিয়া বাজারে স্বল্পকালে ফার্ম তিনভাবে ভারসাম্য উপনীত হয়, এখানেও কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করে, কখনো স্বাভাবিক মুনাফা অর্জন করে, কখনো ক্ষতি স্বীকার করে ভারসাম্য উপনীত হয়। তোমাদের মনে হতে পারে যে একচেটিয়া কারবারে যেহেতু একজন মাত্র বিক্রেতা থাকে, তাহলে তো সে তার পণ্যের মূল্য ইচ্ছা মতো যেহেতু নির্ধারণ করতে পারে, ফলে সবসময়তেই অস্বাভাবিক মুনাফা অর্জন হয়ে থাকে। কিন্তু আসলে বাস্তবে সবসময়তেই অস্বাভাবিক মুনাফা অর্জন হয় না। কখনো কখনো ফার্মকে স্বাভাবিক মুনাফা নিয়েই মার্কেটে টিকে থাকতে হয়, আবার কখনো কখনো ক্ষতি স্বীকার করেও তাকে উৎপাদন চালিয়ে যেতে হয় ভবিষ্যতে মুনাফার প্রত্যাশায়। একচেটিয়া কারবারি হলেই যে সে সর্বদাই অস্বাভাবিক মুনাফা অর্জন করবে সর্টনে, এমনটি সবসময়তে সঠিক নয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তোমাদের বোর্ডে চলে আসব, যে আমরা ওখানে দেখব যে কীভাবে একচেটিয়া কারবারে ভারসাম্যগুলো এসে থাকে এবং এখান থেকে কীভাবে সৃজনশীল কোশ্চেনগুলো হয়ে থাকে। গতদিন আমরা যেমন তোমাদের পূর্ণ প্রতিযোগিতার বাজারে সৃজনশীল কোশ্চেনের প্যাটার্নটা আমরা দেখিয়ে দিয়েছিলাম, যে একটা বা একটা চিত্র থেকে বা দুইটা বা তিনটা চিত্র থেকে কত ধরনের প্রশ্ন করা যায়, ঠিক একইভাবে তোমাদের আমি এখন বোর্ডে ফিরে আসব। এখানে তোমাদের আমি এই বাজারের একচেটিয়া বাজারের ভারসাম্য আমরা আলোচনা করে আমি তোমাদের কি দেখাবো, যে কিভাবে কোশ্চেনগুলো আমরা তৈরি করতে পারি, এখান থেকে সিকিউর কোশ্চেন করতে পারি। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে চলে আসবো এখন। তোমরা যে
অংশটুকুরা দেখছিলে কিছুক্ষণের আগে, সেটা আমাদের সুন্দর যে রঙ্গন ফুলের একটা, তোমাদের যে রাজশাহী কলেজের যে অসাধারণ সৌন্দর্যের একটা ছোট্ট একটা নিদর্শন। তোমরা সবাই উদ্গ্রীব হয়ে আছো কখন তোমাদের প্রাণের ক্যাম্পাস দেখবে। ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই তোমরা তোমাদের ক্যাম্পাসে দেখ চলে আসতে পারবে আশা করছি আল্লাহর রহমতে। এখন আমরা বোর্ডে চলে আসি। এখানে আমরা দেখব প্রিয় শিক্ষার্থীরা যে একচেটিয়া বাজারে আমরা কিভাবে ভারসাম্যে আমরা উপনীত হতে পারি স্বল্পকালে, এবং এখানে কিভাবে সৃজনশীল কোশ্চিন গুলান আমরা ধরতে পারি এবং কত সহজেই এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা করতে পারি, সে বিষয়গুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা কি বলবো, আমরা কোন বাজার আজকে পড়ো প্রিয় শিক্ষার্থী? একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য আমরা দেখে এখান থেকে আমরা সৃজনশীল কোশ্চিন গুলো আমরা ধরে নিব। তো আমরা প্রথমে দেখি, আমরা কি বলেছিলাম, একচেটিয়া বাজারের ফার্ম স্বল্পকালে তিন ভাবে ভারসাম্য উপনীত হয়। কখনো স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা অর্জন করে, বেশিরভাগ সময় অস্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে, কখনো কখনো স্বাভাবিক মুনাফা অর্জন করে থাকে, আবার কখনো ক্ষতি স্বীকার করে অর্জন করে থাকে। তো প্রথমে আমরা কি দেখব, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এদিকে হচ্ছে আমাদের কি আয় এবং ব্যয়, এইদিকে হচ্ছে আমাদের উৎপাদন। তোমরা অঙ্কন পদ্ধতিগুলো একটু দেখে নাও, অনেকের কাছে জটিল মনে হয় কিন্তু আসলে তোমরা যদি সঠিক নিয়মে অঙ্কনগুলো করে থাকো তাহলে আশা করি তোমাদের কাছে খুব সহজ মনে হবে। এইটা হচ্ছে কি রেখা, এ আর রেখা। এটা হচ্ছে কি রেখা, এম আর রেখা। এ আর রেখা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়। এম আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয় যেটাকে বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে প্রান্তিক আয়। এখন এইখান থেকে আমরা এমসি রেখা, এটা কি রেখা, এমসি রেখা। আমরা কি জানি, এমসি রেখা এম আর রেখাকে যেখানে ছেদ করে সেই জায়গা দিয়ে ভারসাম্য হয়ে থাকে। এই চলে আসে এইভাবে, এদিকে দাম আমি করলাম, এই বিন্দু ভারসাম্য বিন্দু কি, জি তাই না, এটা ধরো উৎপাদন কিউ বিন্দু। এখন আমাদের তাহলে গত ক্লাসের মতো, গত লেকচারের মতো দেখো বর্ণনাগুলো সব একই ধরনেরই হবে। এখানে মোট, এখানে উৎপাদন ভারসাম্য বিন্দু, ভারসাম্য কি হচ্ছে, ভারসাম্য দাম কত হচ্ছে, ওপি, ভারসাম্য পরিমাণ, পরিমাণ হচ্ছে ও কিউ, মোট আয় কত হচ্ছে, মোট আয় টি আর, ও কিউ ই পি, ও কিউ ই পি, মোট ব্যয় কত হচ্ছে, মোট ব্যয় টি সি। আমরা কি এখানে মোট ব্যয় পেয়েছি, আমরা যেহেতু গড় ব্যয় এখনো এখানে দেখানো হয় নাই এজন্য আমরা এখনো মোট ব্যয়টা পাচ্ছি না। এখানে আমরা যেহেতু আমরা অস্বাভাবিক মুনাফা অর্জন করছি ফলে এয়ার রেখার নিচ দিয়ে এসি রেখা গমন করবে। এই এইভাবে দেখো এখানে নিম্ন বিন্দু ছেদ করেছে, এই রেখাটা নিয়ে যাওয়ার সময় তোমাকে দেখতে হবে এসি রেখা যেন এমসি রেখাকে ছেদ করে এবং সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে থাকে। এসি রেখা জানা এমসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে। এখন এই এই অনেকগুলো সিচুয়েশন এখানে আসছে, তোমরা যেটা খেয়াল করবা এই যে যে লম্বটা আছে এইখানে যেখানে এসি রেখা করছে এখানে একটা নাম দেয় এই বরাবর পিয়ন, তাহলে এখানে ব্যয় হচ্ছে কত, আমার উৎপাদন খরচ পার ইউনিটে কত হচ্ছে, ও পিয়ন, আর উৎপাদন করছি ও কিউ, তাহলে মোট ব্যয় হচ্ছে কত, ও কিউ এ পিয়ন, মোট ব্যয় ও কিউ এ পিয়ন। তাহলে আমরা এখানে
মোট উৎপাদন করছে কতটুকু ও কি পরিমাণ উৎপাদন করছে উৎপাদন ব্যয় হচ্ছে কত পার ইউনিটে ও পিয়ন পরিমাণ তাহলে মোট ব্যয় হচ্ছে ও কিউ এফ পিয়ন আর আয় হচ্ছে কোনটা যেহেতু এটা হচ্ছে এভারেজ রেভিনিউ গড় এই যে দাম পার ইউনিটের দাম হচ্ছে আমরা আয় বিক্রি করছি ওপি দামে ও কি পরিমাণ তাহলে ও কিউ ইপি পরিমাণ হচ্ছে আমাদের মোট আয় তাহলে মুনাফা কত হচ্ছে মুনাফা মুনাফাকে আমরা কি পাই দ্বারা দেখাই টিআর মাইনাস টিসি ইকুয়াল টু কি হচ্ছে ও কিউ ইপি মাইনাস আচ্ছা ও কিউ এফ পিয়ন সমান সমান হচ্ছে কতটুকু পি পিয়ন ই এফ এটা কি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা ফার্ম যখন তার যোগ্যতা দক্ষতা থেকে বেশি মুনাফা অর্জন করে থাকে তখন সেটাকে বলা হচ্ছে অস্বাভাবিক মুনাফা তাই না তাহলে আমরা এখানে অস্বাভাবিক মুনাফা কোন অংশটুকুটা পেলাম আমরা খেয়াল করো আমরা এই অংশটুকুটা পেলাম অস্বাভাবিক মুনাফা তাই না অর্থাৎ এই যে আমাদের এতটুকু হচ্ছিল এই অংশটুকু হচ্ছে আমাদের কি উৎপাদন ব্যয় আর এই অংশ হচ্ছে আয় আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা যেটা আমরা গত ক্লাসেও দেখো খেয়াল করো গত ক্লাসে যে আমি তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম এই বর্ণনার মধ্যে একটি অক্ষরও তোমাদের নতুন আমি লিখি নাই কারণ যে গতদিন আমি যে বর্ণমালাগুলো ইউজ করেছিলাম ভারসাম্যের ক্ষেত্রে আজকেও সেটা ইউজ করেছি শুধুমাত্র চিত্রটা কি ছিল একচেটিয়া বাজারে পূর্ণপথে বাজারে পূর্ণপথে ছিল কি চিত্রটা তোমাদের মনে আছে চিত্রটা ছিল এই যে এ আর এম আর পি এটা হচ্ছে এমসি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে এফ এটা কি দিয়েছিলাম এই যেটা দিয়েছিলাম এসি তাই না এই বরাবর পিয়ন অর্থাৎ এই যে এইটুকু অস্বাভাবিক মুনাফা ছিল দেখো একই বর্ণমালা আমি এখানে ই বিন্দু এখানে এফ বিন্দু জি বিন্দু একই জিনিস নিয়েছিলাম অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন মার্কেট এবং একচেটিয়া বাজারের তুমি যদি একই বর্ণমালা ইউজ করে থাকো তাহলে একই ধরনের ব্যাখ্যা হয়ে থাকবে ওখানে তোমার কনসেপ্টের কোনো পরিবর্তন নাই শুধুমাত্র এখানে চিত্রের পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে তোমরা যদি খুব দক্ষতার সাথে তোমাদের মানে ডাস্টটা দাও দক্ষতার সাথে যদি তোমরা একটু খেয়াল করে থাকো তাহলে দেখবা যে এখানে কোনো বর্ণ পরিবর্তন নাই দেখো এখানেও বর্ণনা কি আসবে ওপি হবে ভারসাম্য দাম ও কি ভারসাম্য পরিমাণ টিআর হবে ও ও কিউ ইপি টিসি হবে ও কিউ এফ পিয়ন মুনাফা কত হবে ও কিউ ইপি মাইনাস ও কিউ এফ পিয়ন অর্থাৎ পি পিয়ন ই এফটা হচ্ছে আমাদের কি হচ্ছে পি পিয়ন ই এফটা হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা তাহলে দেখো দুটা বর্ণনা একই না তাহলে একটা যদি তুমি ভালো মতো জানো তাহলে কি হবে পরেরটা তুমি পূর্ণ পথের মধ্যে পারলে একচেটিয়া বাজারও তুমি পেরে যাচ্ছ তাহলে আমরা কি দেখলাম একচেটিয়া বাজারে ফার্মের অস্বাভাবিক মুনাফা দেখলাম এইবার আমরা স্বাভাবিক মুনাফা সহ যদি আমরা দেখি এবার কি দেখবো আমরা এটা দেখলাম আমরা অস্বাভাবিক মুনাফা তাই না এটা কি দেখলাম অস্বাভাবিক মুনাফা এবার আমরা দেখব স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা স্বাভাবিক এটা আমরা কি করেছিলাম আমি একটু সুন্দর করে লিখে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য এটা ছিল অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ
ভারসাম্য। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এটাকে আলাদা করে নিয়ে এবার দেখো একই চিত্র আমি অঙ্কন করব। এদিকে হচ্ছে উৎপাদন, এদিকে হচ্ছে আয় এবং ব্যয়। এটা কি রেখা? এ আর রেখা। এটা কি রেখা? এম আর রেখা। আমরা এম আর রেখা, এম সি রেখা, এম আর রেখাকে যেখানে করবে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুর নাম আমি জি দিয়ে রাখলাম। এই বরাবর একই চিত্র দেখো, পি ই কিউ, অর্থাৎ এখানেও দেখো বর্ণনা আগের মতো। ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম ওপি, ভারসাম্য পরিমাণ ও কিউ, মোট আয় টি আর ইকুয়াল টু হচ্ছে ও কিউ ইপি। ও কিউ ইপি অর্থাৎ আমি পার ইউনিট বিক্রি করছি ওপি দামে। পার ইউনিট বিক্রি করছে কি? ওপি দামে। পার ইউনিট বিক্রি করছে আমি কত? ওপি দামে আমি পার ইউনিট বিক্রি করছি। এই ওপি দামে পার ইউনিট আমি যখন বিক্রি করছি তখন ওপি দাম নিচ্ছে আর ও কি পরিমাণ। মোট ব্যয় কত? মোট ব্যয় টিসি ইকুয়াল টু কত? টিসি কত আসছে? এখানে যেহেতু অ্যাভারেজ কস্ট আমি এখনো দেখাইনি, ফলে আমরা এখন বলতে পারছি না এখানে মোট ব্যয় কত হবে, অ্যাভারেজ কস্ট কত হবে। এই যে এসি রেখাটা যাবে এই বিন্দুতে অ্যাভারেজ কস্ট, তাহলে মোট ব্যয় কি? এখানেও আমাদের মোট ব্যয় হচ্ছে ও কিউ ইপি, অর্থাৎ আমি আয় এবং ব্যয় কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি মুনাফা থাকছে এখানে? মনে হচ্ছে মুনাফা নাই, কিন্তু আগেই বলেছি যে এখানে মুনাফাটা কি হয় দেখে নি আমরা। অতএব মুনাফা ইকুয়াল টু টিআর মাইনাস টিসি ইকুয়াল টু ও কিউ ইপি মাইনাস ও কিউ ইপি ইকুয়াল টু জিরো। এটা কি? স্বাভাবিক মুনাফা। আমরা আপাতত দৃষ্টি দেখে কি মনে হচ্ছে যে এখানে কোনো মুনাফা হচ্ছে না? তোমাদের মনে প্রশ্ন আর আসবে নিশ্চয়ই, এই মুহূর্তে তোমাদের মনে কোশ্চেন আসছে না যে এখানে মুনাফা আসছে না, কারণ গত ক্লাসে আমি বলেছি যে যখন ফার্ম তার এইখানে খরচের মধ্যে কি বলেছিলাম, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে কি আয় ব্যয় সমান দেখা যাচ্ছে, তাই না? জিরো হয়ে যাচ্ছে, ফলে মুনাফা এখানে স্বাভাবিক, অর্থাৎ এখানে ফার্ম তার দক্ষতা যোগ্যতা অনুযায়ী সমপরিমাণে মুনাফা করছে। এইখানে এই যে খরচ যেটা আছে, এই যে খরচ টিসি, এই খরচের মধ্যে একটা খরচ যুক্ত আছে যেটা ফার্ম খরচের খাতায় দেখানো হয় কিন্তু ফার্ম মালিকের পকেটে সেটা মুনাফা হিসাবে যায়। কি বলা হলো? এখানে একটা খরচ দেখানো হয় যেটা খরচের খাতে থাকে কিন্তু ফার্ম মালিকের পকেটে সেটা মুনাফা হিসেবে দেখানো হয়, সেই মুনাফাটা এখানে খরচের জায়গায় দেখানো হচ্ছে কিন্তু মুনাফা হিসেবে তার পকেটে যাচ্ছে, ফলে আয় ব্যয়টা সমান দেখিয়ে স্বাভাবিক মুনাফা আসছে। এরপরে তোমাদের কাছে মনে হতে পারে একচেটিয়া কারবারি, যেহেতু একজন মাত্র বিক্রেতা সে পণ্যের মূল্য ইচ্ছে মতো নির্ধারণ করতে পারে, তাহলে স্বাভাবিক মুনাফা নয় হলো ক্ষতি কেন হবে? সাময়িকভাবে ক্ষতি হতেই পারে, এখন ক্ষতি হলে সে কেন উৎপাদন করবে? স্বল্পকালে সে ক্ষতি হলে উৎপাদন করবে, ভবিষ্যতে মুনাফা প্রত্যাশায় মুনাফা করে এই ক্ষতিটা পুষিয়ে নিয়ে তার উৎপাদন কন্টিনিউ করবে। এবার আসি আমরা ক্ষতি স্বীকার করে ভারসাম্য। ভারসাম্য ঠিক একই চিত্র আসবে, এদিকে হচ্ছে উৎপাদন,
এদিকে হচ্ছে আয় এবং ব্যয়, এটা হচ্ছে কি রেখা? এআর রেখা। এটা হচ্ছে এমআর রেখা। এআর এমআর এমসি রেখাকে যেখানে ছেদ করবে ভারসাম্য হবে কি, সেই বরাবর ভারসাম্য আসবে। এখন ঠিক একই বর্ণনা দেখো, ভারসাম্য দাম ওপি, ভারসাম্য পরিমাণ ও কিউ, মোট আয় টি আর ইকাল টু ও কিউ ইপি, মোট ব্যয়, মোট ব্যয় টিসি ইকাল টু, আমরা এসি রেখা তাহলে কোথায় দিয়ে যাবে তার উপর ভিত্তি করবে আমাদের মোট ব্যয়টা কি হবে, তাই না? এই অ্যাভারেজ কস্ট কার্ভটা এর উপর দিয়ে যাবে, অ্যাভারেজ কস্ট কার্ভ কি হবে এর উপর দিয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে যদি এটা বড় করে নিয়ে নিয়ে এমসি, আমরা যদি আরো ভালোভাবে অঙ্কন করতে চাই তাহলে এসি রেখা, এটা গেল কি ই বিন্দু, তাই না? এই এখন এখানে আমরা কোথায় পাব ভারসাম্য আসবে, কোথায়? এই বরাবর তোমরা উঠে যাও, এই এই যেতে যেতে যেতেই থাকো এইখানে, যে এই তো এটা হচ্ছে পিয়ন বিন্দু, এটা আমরা কি আগের মতো এফ বিন্দুর নাম দিলাম। এখানে দেখো নিচে আসছিল না, এটা আমি উপরে গেল, এটা দিলাম আমি কোন বিন্দু, এফ বিন্দু দিলাম, এটা আমি তাহলে এফ বিন্দু দিলাম, তাহলে মোট ব্যয় কত হলো ও কিউ এফ পিয়ন। অতএব ক্ষতি, ক্ষতি কত হচ্ছে টিসি মাইনাস টিআর, ও কিউ এফ পিয়ন মাইনাস ও কিউ ইপি ইকুয়াল টু পি পিয়ন ই এফ। মজার ব্যাপার দেখো, এইখানে পি পিয়ন ই এফ ছিল, এখানেও পি পিয়ন ই এফ, তাই না? এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, এটা হচ্ছে ক্ষতি মুনাফা, তাই না? এই পরিমাণ তার ক্ষতি হচ্ছে। এখন কতটুকু ক্ষতি হচ্ছে তাহলে আমরা ক্ষতির পরিমাণটা দেখো, এখানে এই অংশটুকুটা ফার্মের কি হচ্ছে ক্ষতি হচ্ছে, এই অংশটুকু, অর্থাৎ এই এই অংশটুকুটা ক্ষতি, যেহেতু ক্ষতি হচ্ছে এই কারণে আমি এখানে লাল কালিটা ইউজ করলাম, এই অংশটুকুটা ক্ষতি হচ্ছে, তাই না? আর এই অংশটা কি হচ্ছে, এইখানে এই অংশটুকুটা কি হচ্ছিল অস্বাভাবিক মুনাফা হচ্ছিল। তাহলে একইভাবে দেখো খেয়াল করে, এসি রেখাটা নিচের দিয়ে গেছে, এই কারণে কি এসি রেখাটা এই যে এই নিচ দিয়ে গেছে, এসি রেখাটা কি নিচ দিয়ে গেছে এআর রেখার, তাই না? গড় আয় রেখার থেকে নিচের দিকে বা গড় আয় রেখার থেকে যদি গড় খরচ কম হয় তাহলে অবশ্যই বেশি মুনাফা হবে না, গড় আয়ের থেকে গড় খরচটা কম হচ্ছে, আবার উল্টো হয় বললে গড় খরচের থেকে গড় আয়টা বেশি হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এসি রেখাটা এই গড় আয় রেখার উপর দিয়ে যাচ্ছে না, দেখো এটা হচ্ছে গড় আয় রেখা, তাই না? এটা হচ্ছে এআর রেখা, এআর রেখার উপর দিয়ে, এটা হচ্ছে এআর রেখা, এর উপর দিয়ে যাচ্ছে এসি রেখা, ফলে আমাদের কি হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে, আর এখান দিয়ে কি এআর রেখা নিচ দিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে অস্বাভাবিক মুনাফা হচ্ছে, আর যখন একই বিন্দু দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে স্বাভাবিক মুনাফা হচ্ছে। তাহলে তোমরা সবসময় মনে রাখবা আমি এই জন্য তিন ধরনের
কালি ইউজ করলাম যে যখন সবুজ কালি ইউজ করছি নিচ দিয়ে তখন কি দেখেছি আমি অস্বাভাবিক মুনাফা তাই না আর এই বিন্দু দিয়ে স্বাভাবিক মুনাফা রেডটা কি দিয়ে অস্বাভাবিক মুনাফা রেডের সময় এসি এর রেখার উপর দিয়ে এসি রেখা দেখালাম তাই না আর গ্রিনের সময় কি দেখালাম এর রেখার নিচ দিয়ে এসি রেখা তাহলে তোমাদের মনে থাকবে এটা মনে রাখার জন্য আমি এই তিনটা ইউজ করলাম এখন তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি পেলাম এখানে যে আমরা তিনটা ভার স্বল্পকালে তিন ধরনের ভারসাম্য পেলাম কখনো কখনো স্বাভাবিক মুনাফা অর্জন অস্বাভাবিক মুনাফা অর্জন করে কখনো কখনো স্বাভাবিক মুনাফা অর্জন করে কখনো আবার ক্ষতি স্বীকার করে ফার্ম ভারসাম্যে উপনীত হচ্ছে তাহলে একচেটে কারবারই আমরা এখানে সুন্দর একটা জিনিস আমাদের মনে কোশ্চিন আসতে পারে বা তোমাদের মনে আসতে পারে এবং যার সমাধানও তোমরা পেয়ে যাচ্ছ তাহলে আমরা কি জানলাম এখান থেকে একচেটে কারবারই যে সর্বদাই অস্বাভাবিক মুনাফা অর্জন করে এমনটি সঠিক নয় সরি সর্বদাই অস্বাভাবিক মুনাফা অর্জন করে এমনটি সঠিক নয় একচেটে কারবারই সর্বদাই যে অস্বাভাবিক মুনাফা অর্জন করে এমনটি সঠিক নয় কখনো কখনো কি করে স্বাভাবিক মুনাফা অর্জন করে আবার কখনো ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য পরিচালনা করে থাকে এই আমাদের স্বল্প তিনটা ভারসাম্য দেখালাম এইখান থেকে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা কত ভাবে কোশ্চিন হয়ে থাকে এখান থেকে আমাদের কোশ্চিনটা কত ধরনের হয়ে থাকে আমরা সে বিষয়টা খেয়াল করে দেখব যে আমাদের প্রশ্ন এখানে আমরা দেখছি যে অস্বাভাবিক মুনাফা এখন তোমাদের যদি কোশ্চিন হয় যে এই চিত্রটা দিলে ধরো প্রথমটা দেওয়া হলো এটাই ধরো একটা এটা একটা সিকিউ ধরো এটা একটা উদ্দীপক দেওয়া হলো দেওয়ার পরে ক নম্বর কোশ্চিন করা হলো যে তোমাদের ক যদি আমরা জানি যে ক হচ্ছে জ্ঞানমূলকের কোশ্চেন বলতে পারে যে বাজার কাকে বলে ঠিক আছে ঘ বলল যে এক চেটে কারবারে এয়ার রেখা এমআর এয়ার রেখা এমআর রেখা কেন বাম থেকে ডানে নিম্নগামী হয় অনুধাবনের কোশ্চেন এবার আমরা আসবো কি প্রয়োগের এইটা একটা উদ্দীপক দিয়ে যদি বলা হয় গ নম্বরে আমি তোমাদের উদ্দীপকটা কোথায় লিখবো শুরুতে আমি লিখছি এখানে যে উদ্দীপক হতে উদ্দীপক হতে ফার্মের মুনাফা নির্ণয় করো তাহলে ক আমরা কি ক আমরা জানি খাও জানি গ এইবার গ যদি বলা হয় উদ্দীপক হতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো তাহলে একটা সিকিউ কি বললাম আমি যে যদি একটা সিকিউ হয় যে এইটা একটা উদ্দীপক দিল দেওয়ার পরে এখান থেকে বলল যে ফার্মের মুনাফা নির্ণয় করো তখন আমরা কি বলবো এই যে নিচের অংশটুকু আমরা দেখালেই হয়ে যাবে আমাদের কি হবে এই নিচের অংশটুকু আমাদের দেখালেই হবে পুরো বোর্ডটাই দাও মনির এইখানে দেখো খেয়াল করে যে তাহলে আমরা কি বলবো গ নম্বরের উত্তর করতে যে গ নম্বরের উত্তর করতে যে আমরা বলবো এই চিত্র অঙ্কন করে বলবো এখানে ভারসাম্য বিন্দুতে জি মোট ভারসাম্য দাম ওপি ভারসাম্য পরিমাণ ভারসাম্য দাম ওপি ভারসাম্য পরিমাণ ও কিউ মোট আয় হচ্ছে ও কিউ ইপি মোট ব্যয় হচ্ছে ও কিউ এফ পিয়ন অতএব মুনাফা হচ্ছে পি পিয়ন ইএফ পরিমাণ হচ্ছে মুনাফা এটা হচ্ছে কি বলবো অস্বাভাবিক মুনাফা অর্থাৎ ফার্ম এখানে পরিমাণ অস্বাভাবিক মুনাফা অর্জন করলো এই প্রয়োগটা আমাদের হয়ে গেল তাহলে প্রয়োগের এখানে কত পেলাম আমরা যদি জ্ঞানে আমরা কি বলেছিলাম গতদিন একটা দশ মার্কের মধ্যে দশই পাওয়া যায় বাজার কাকে বলে আমরা বলে দিলাম এক মার্ক অনুধাবনের কোশ্চেন বলে দেয় দুই মার্ক গ বললে আমাদের তিন মার্ক হয়ে গেল তাহলে এক যোগ দুই যোগ তিন পেয়ে গেল এইবার যদি তোমাকে বলা হয় উদ্দীপকে ভালো করে খেয়াল করো কতদিন আমি এগুলো আলোচনা করেছিলাম পূর্ণ পতেন বাজারে উদ্দীপকে যদি এসি রেখা
এয়ার রেখার ই বিন্দু দিয়ে গমন করে বা এয়ার রেখার মোট আয় রেখার বা এয়ার রেখার কে স্পর্শ করে গমন করে বা উদ্দীপকে যদি এসি রেখা ই বিন্দু দিয়ে গমন করে তাহলে ফার্মের ভারসাম্যের কি পরিবর্তন হবে যদি বলা হয় তাহলে এখানে এসি রেখা কোন বিন্দু দিয়ে এসি রেখা যদি ই বিন্দু দিয়ে গমন করে তাহলে ফার্মের ভারসাম্যের কি পরিবর্তন হয় ব্যাখ্যা করো এই উদ্দীপকে যদি বলা হয় এই উদ্দীপকে কি বলা হলো যে এই উদ্দীপকে যদি বলা হয় যে এসি রেখা ই বিন্দু দিয়ে গমন করে তাহলে আমরা কি চলে আসবো সরাসরি এইখানে চলে আসবো এই চিত্র অঙ্কন করে এই বর্ণনা করে দিলেই আমাদের এই যে ঘয়ের যে চার মার্ক আমরা চার মার্ক পেয়ে যাব কারণ কি আমরা এসি রেখা যদি ই বিন্দু দিয়ে গমন করে তাহলে আমাদের কি হচ্ছে স্বাভাবিক মুনাফা হচ্ছে এই স্বাভাবিক মুনাফার বর্ণনাটা আমি করে দিলাম ক্লিয়ার আবার এই একই চিত্র দিয়ে যদি ঘ নম্বরে এই কথা না বলে যদি ঘ নম্বরে বলে এসি রেখা যদি এয়ার রেখার উপর দিয়ে গমন করে উপর দিয়ে গমন করে তাহলে কি হবে তাহলে আমরা এইটা তো আমরা গয়ে বলেছি এয়ার রেখা যদি এসি রেখা এই এসি রেখাটা এয়ার রেখার উপর দিয়ে যায় তাহলে চলে আসবে কি উত্তর ঘ নম্বর উত্তর চলে আসবে কি এইটা ঘ নম্বরের উত্তর এটা হবে অর্থাৎ এয়ার রেখা যখন এসি রেখা যখন এয়ার রেখার উপর দিয়ে যাবে তখন অস্বাভাবিক মুনাফা ক্ষতি হয়ে যাবে তাহলে একই উদ্দীপকে একই চিত্র থেকে কয়টা কোশ্চেন করা যেতে পারে উচ্চতর দক্ষতায় এটা করতে পারি আমরা এটা করতে পারি আবার ভালো করে একটু খেয়াল করো যে এই চিত্র দেওয়া হলো দেওয়ার পরে বলা হলো যে উদ্দীপক হতে মুনাফা নির্ণয় করে আমি মুনাফা নির্ণয় করলাম তারপরে বললো এসি রেখা যদি ইবিন দিয়ে গমন করে তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো এটা ব্যাখ্যা করলে হয়ে যাবে যদি উচ্চতর দক্ষতা বলায় এসি রেখা এয়ার রেখার উপর দিয়ে গমন করে তাহলে কি হবে তাহলে আমরা এই যে এয়ার রেখার উপর দিয়ে গমন করছে এখানে ক্ষতি হয়ে যাচ্ছে ফর্মের এটা দেখাই দিলাম হয়ে গেল ঠিক একইভাবে যদি এবার উদ্দীপক এইটা হয় উদ্দীপক যদি এই 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 চিত্রটা হয় অর্থাৎ যদি এই চিত্রটা করে তোমাদের উদ্দীপক হয়ে থাকে এইটা যদি উদ্দীপক হয়ে থাকে উদ্দীপক হওয়ার পরে তোমাকে ঠিক একইভাবে কোশ্চেন করলো কি কোশ্চেন করলো ক আমরা কষ্ট পেলাম খ পেলাম অনুধাবনে গয়ে যদি বলা হয় যে কয়ে যদি আমাকে বলল যে এক চিটে বাজার কাকে বলে আমরা বললাম কত পেলাম এক পেয়ে গেলাম যদি বলা হয় পূর্ণ পদে বাজারে এয়ার এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন তো আমরা কি বলবো যেহেতু একই প্রতিটা ইউনিট থেকে একই মূল্য পেয়ে থাকে এই কারণে এয়ার এবং এমআর রেখা আমাদের কি হয়ে থাকে ভূমি অক্ষের সমান্তরাল হয় আমরা দুই পেয়ে গেলাম গ নম্বরে কি হবে বলে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো তাহলে এইটা বর্ণনা দিলে আমাদের মুনাফার পরিমাণ আমরা পেয়ে যাব তিন পেয়ে গেলাম তাহলে কত তিন পেয়ে গেলাম এবার যদি এই এই ক্ষেত্রে উদ্দীপকে বলা হয়ে থাকে যে উদ্দীপকে এসি রেখা যদি এয়ার রেখার নিচ দিয়ে গমন করে তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে তাহলে এসি রেখা এয়ার রেখার নিচ দিয়ে গমন করলে তাহলে আমরা কি উত্তর চলে আসবে এই ঘয়ের উত্তর চলে আসবে এটা এই বর্ণনা দিলে হয়ে গেল আর যদি ঘয়ে বলতো কি আর যদি ঘয়ে বলতো যে এয়ার যদি এসি রেখা এয়ার রেখার কি উপর দিয়ে যায় তাহলে কি হবে ভারসাম্যের তাহলে এই যে এই বর্ণনা চলে আসতো এই চিত্রে বর্ণনা তাহলে আমরা একই উদ্দীপক দিয়ে একইভাবে আমরা একইভাবে আমরা কি করতে পারি এই উদ্দীপকে যদি এই এই উদ্দীপক দেওয়ার পরে উচ্চতর দক্ষতায় বলে থাকে যে এয়ার রেখা এসি রেখা এয়ার রেখার নিচ দিয়ে গেলে কি হবে তখন আমরা এটা এর উপর দিয়ে গেলে কি হবে তখন এটা ঠিক একইভাবে যদি এইটাকে আমরা সিকি উপলব্ধ করে থাকে যদি এইটা সিকি হয়ে থাকে তাহলে একইভাবে কোশ্চিন হবে তাহলে এখানে কত পেলাম এখানে চার পেলাম তাহলে দশ এখানে কি জ্ঞানের প্রশ্ন অনুধাবনের প্রয়োগে বললো ফার্মের ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতি নির্ণয় করে ফেললাম হয়ে গেল যদি এখান থেকে বলা হয় যে উচ্চতর দক্ষতায় গ নম্বরে তাহলে ক পেলাম ক ক বললাম খ পেলাম গ গ হলো যদি ঘয়ে বলা হয় যে এই উদ্দীপক হতে এই যে এসি রেখাটা এয়ার রেখার নিচ দিয়ে গমন করে তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে তখন এখান থেকে আমরা চলে আসবো কি এই চিত্রের বর্ণনায় আমরা চলে আসবো তাহলে হয়ে গেল আর যদি উচ্চতর দক্ষতায় বলে থাকে যে এসি রেখা
ইবিনিতে গমন করলে ভারসাম্যের কি পরিবর্তন হবে তখন কি হবে আমরা এইটাতে চলে আসব অর্থাৎ এখানে ছিল প্রত্যেককে ক্ষতি হচ্ছিল ক্ষতি হচ্ছিল যে ক্ষতি হচ্ছিল উচ্চতা দক্ষতা যদি বলা হয় এসি রেখা এ রেখার নিচ দিয়ে গেলে কি হবে কি ভারসাম্যের কি পরিবর্তন হবে তখন এই ক্ষতি না হয়ে চলে আসবে অস্বাভাবিক মুনাফা আর যদি বলা হয় ইবিনিতে গমন করে তাহলে কি হবে ক্ষতি না হয়ে তখন চলে আসবে স্বাভাবিক মুনাফা এইভাবে প্রিয় শিক্ষার্থী আমরা কি দেখলাম যে একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্যের দেখলাম এবং সিকিউ একটা সিকিউ থেকে এই কতগুলা সিকিউ তৈরি করা যায় এটা তোমাদের যেখানে আমি জাস্ট 3, 2, 6, 7, 8 মতো দেখালাম এখান থেকে আরো অনেকগুলা সিকিউ তৈরি করা যায় এইভাবে তুমি যদি এই রেখার অবস্থান বেশিরভাগ ক্ষেত্রেই এসি রেখাকে মুভ করিয়ে দিয়ে উচ্চতা দক্ষতার তোমাদের আনসার চাইতে পারে এছাড়াও অন্যভাবে এখান থেকে কোশ্চেন নিয়ে আসা যায় আমরা যে বিষয়টা তাহলে এখানে ক্লিয়ার দেখলাম যে তাহলে তোমরা নিশ্চয় দেখলা যে কিভাবে উচ্চতা দক্ষতা ধরা যায় আমি লাস্ট আরেকবার তোমাদের ফিনিশিং দেখাই দিচ্ছে যে এইভাবে উদ্দীপক দেওয়ার পরে ক নম্বরে বলবে জ্ঞানের ক্ষয়ে অনুধাবন গয়ে বলবে মুনাফার পরিমাণ নির্ণয় করে বললে যদি এটা উদ্দীপক দেয় মুনাফা এটা হয়ে গেল যদি এখান থেকে বলা এসি রেখে এয়ার রেখার উপর দিয়ে গেলে কি হবে এই অস্বাভাবিক মুনাফার পরিবর্তে ক্ষতি হয়ে যাবে অস্বাভাবিক মুনাফার পরিবর্তে ক্ষতি হয়ে যাবে আর যদি ইবিনিতে যায় তাহলে অস্বাভাবিক মুনাফা পরিবর্তিত হয়ে কি হবে স্বাভাবিক মুনাফায় রূপান্তরিত হবে ঠিক একইভাবে এইটা উদ্দীপক দিলে যদি বলা হয় এসি রেখা এয়ার রেখার নিচ দিয়ে গেলে কি হবে তখন এই অস্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফায় চলে আসবে আর যদি বলা হয় এসি রেখা এয়ার রেখার উপর দিয়ে যায় তাহলে কি হবে এই স্বাভাবিক মুনাফাটা ক্ষতিতে রূপান্তরিত হবে এইভাবে ফার্মের অবস্থানের পরিবর্তন হবে যা উচ্চতর দক্ষতা তোমাদের চেয়ে থাকবে তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই তোমাদের চতুর্থ অধ্যায় বাজার অধ্যায় আমি আজকে মোটামুটি শেষ করে ফেললাম যদি এরপরে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা জানাবে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে বাজার অধ্যায়ে আমরা একচেটিয়া বাজারের ভারসাম্য এবং উদ্দীপক আলোচনা করে তোমাদের এই অধ্যায় শেষ করছি তোমরা আশা করি ভালো থাকবে বাসায় সবাই নিরাপদে থাকবে এবং সবসময় স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখবে তোমরা যখনই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না আর যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করে বাইরে যাবে কারণ মাস্ক তোমাকে অনেকটা নিরাপদ রাখবে আমরা তাহলে আজকে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও সামনে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম